ধেয়ে আসছে ঘূর্ণিঝড় অশনি গভীর নিম্নচাপে পরিণত হবে। অশনি সোমবার থেকে উপকূলীয় জেলাগুলোতে বৃষ্টি শুরু, মঙ্গলবার ঘূর্ণিঝড় উপকূলে আছড়ে পড়ার সতর্কতা। মঙ্গলবার থেকে মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধাজ্ঞা, অশনির অভিমুখ ওড়িশা ও অন্ধ্র উপকূলে। আন্দামান সাগরে জলাবদ্ধটি ছিল, সেটি নিম্নচাপে পরিণত হয়েছে। ইনিশিয়ালি এটা মুভ করবে হচ্ছে উত্তর পশ্চিম দিকে, 7 তারিখ ইভিনিং এ এটার ডিপ্রেশনে পরিণত হওয়ার সম্ভাবনা, অর্থাৎ গভীর নিম্নচাপে। 8 তারিখ ইভিনিং এ এটা পরিণত হবে ঘূর্ণিঝড়। 10 তারিখ নাগাদ অন্ধ্রপ্রদেশ এবং উড়িষ্যা কোস্টের কাছে এসে পৌঁছবে। ফিশারম্যানরা 10 তারিখের পর থেকে আর সমুদ্রে কেউ মাছ ধরতে যাবে না যতক্ষণ না ফার্দার কোনো অর্ডার দেওয়া হচ্ছে। 10 থেকে 13 এই সময়টাতে দক্ষিণবঙ্গের জেলাগুলোতে মেইনলি থান্ডারস্টর্ম অ্যাক্টিভিটি, সাথে লাইটনিং, সাথে হালকা থেকে মাঝারি বৃষ্টি।